السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد على آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر فقد ضل ضلالا بعيدا. اللهم صل وسلم على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি আজ আল্লাহর মেহরবানিতে আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় দিনই ভাই ও বোনেরা আমরা বিগত কয়েকটি ক্লাসে আল্লাহর প্রতি ইমানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল ইমানের ফজিলত অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনার যে কি কি ফদিলত এই ফজিলত সম্পর্কে আলোচনা করব সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের এই ক্লাসে আমি ইমান আনার আটটি ফজিলত সম্পর্কে আলোচনা করব ইমানের ফজিলত সম্পর্কে আটটি কথা আপনাদেরকে শোনাব কথা যেত যেন দীর্ঘায়িত না হয় সেই জন্য আমি যথাসাধ্য সহজে অল্প কথায় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই বিষয়ের মানে ইমান আনার যে কি কী ফদিলত রয়েছে প্রিয় বিনী ভাই বোনেরা প্রথম কথাটা হলো যে ইমান যেটা আল্লাহর প্রতি ইমান আনাটা সর্বোত্তম আমল অর্থাৎ আমি আপনি আমরা এই পৃথিবীতে এসে যত ইবাদত করব যত আমল করব সর্বশ্রেষ্ঠ আমল সর্বোত্তম আমল এটু আল্লাহর প্রতি মানানা কারণ একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হিসাবে ততক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে না ততক্ষণ পর্যন্ত সে ইমান না আনবে আর ইমান আনার পরেই সে আল্লাহর মমিন বান্দা হিসেবে মানে সাব্যস্ত হবে এবং এরপরেই সে তার যত আমল করবে সে আমলের মাধ্যমে আস্তে আস্তে সে আল্লাহর প্রিয় পাত্র হতে যাবে বা হবে সম্মানিত দিন ভাইরা তাহলে সর্বোত্তম আমল হলো আল্লাহর প্রতি ইমান আনা তার দলিল ইমামে বহরি রহমাল বহরি শরীফের ছাব্বিশ নং হাদিসে বর্ণনা করেছেন হাদিসটি হজরত আবর দেহাতে বর্ণনা করেছেন খাল রসুল্লা সাল্লাহলাম আগে রসুলকে প্রস্তুত করা হয়েছিল রসুল্লাহাম রসুল ইসলামকে জিজ্ঞাসা করে জিয়া রসুল্ল কোন আমলটি সর্বোত্তম আমলটি উত্তম আমল কোনটি আল ইমান বিল্লাহি ও রসুলিহি আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনা এটা হল সর্বোত্তম আমল কারণ আল্লাহ তার রসুল প্রতি ইমান আনা ব্যতীত কোনো ব্যক্তি মোমেন হতে পারবে না আর মোমেন না হলে আল্লাহর প্রিয় ব্যক্তি কি করে হবে আর প্রত্যেকটা বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে কাজটি ফরস করে সেটি হলো আল্লাহর প্রতি ইমান আনা ইমান আনা ব্যতীত আপনি নামাজ পড়েন নামাজের কোনো মূল্য নেই রোজা রাখবেন রোজার কোনো মূল্য নেই হজ করবেন হজের কোনো মূল্য নেই আপনাকে আগে সর্বপ্রথম কি করতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে তাহলে ইমান হলো সর্বোত্তম আমল এবং ইমান হল আল্লাহরিক সবচেয়েতে প্রিয় আমল আহাবুল্লাহ আমাল আহাবুল আমল ই্লাহ সবচেয়ে প্রিয় আমল তার দলিল হাজরত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই ব্যবহারে বলেছেন কে আহাবুল আমল ইাহি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা এটা সর্ব আল্লাহর কাজের সবচেয়েতে বেশি পছন্দনীয় আমল তাইলে আল্লাহর প্রতি ইমান আনাটা সর্বোত্তম আমল এবং আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল তাহলে এই দুইটা আমরা বুঝলাম যে আল্লাহর প্রতি ইমান আনা সর্বোত্তম আমল এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এটা একটা রাজাম দুই নম্বর ইমান যদি কোনো ব্যক্তির নষ্ট হয়ে যায় তার সারা জীবনের যত আমল আছে সব আমল নষ্ট হয়ে যায় খুব ভালো করে মনে রাখবেন আমি আপনি আমরা ইমানে আল্লাহর প্রিয় বান্ধা হয়েছি ইমান আনার পরে নেক আমলের মাধ্যমে আমরা আস্তে আস্তে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকব। কিন্তু কোনো কারণে যদি আমাদের ইমানটা নষ্ট হয়ে যায় শিরিকের কারণে কুফুরের কারণে তাহলে আমাদের এই জীবনে যত আমল আমরা করব বা অতীতে যা করেছি বর্তমানে যা করতেছি এইগুলো সবগুলো কী যাবে নষ্ট হয়ে যাবে যদি ইমান নষ্ট হয় তাহলে ইমানটা মেন জিনিস ইমান যদি নষ্ট হয়ে যায় আমল নষ্ট আল্লাহ আল্লাহবল কতাই লাইকা وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين سورة الزمر تشنون فرا آية وشت الله فقال قَدْ أوحي إليك وإلى الذين من قبلك هنا بي نيكوت وحي النبي رسول كل লা ইন আর না আমালুক আপনি আমার হাবিব হওয়া শর্ত যদি আপনি আমার সাথে শিরিক করেন আপনার জীবনের সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই আমলগুলা বাতিল হয়ে যাবে এটা সবগুলা নষ্ট হয়ে যাবে তার মানে হলো একজন মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে অর্থাৎ এই যে ইমান এনেছিল ইমান যদি শিরিকের কারণে কুহুরের কারণে নিফাকতের কারণে ইমান নষ্ট হয়ে যায় তাহলে ওই বান্দার যত আমল এই দুনিয়াতে বান্দা করেছিল ওই বান্দার যত আমল করেছে সব আমল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং শুধু তাই নয় পরকালে সে বড় ক্ষতিগ্রস্ত হবে কারণ ইমান সারা পরকালে না জাতের কোনো উপায় নেই পরকালে যদি কেউ মুক্তি চায় তাহলে অবশ্যই তাকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই জন্য আল্লাহ তে কু আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত করা যারা ফরকারি নিয়ে উপস্থিত হতে পারবে না তাহলে বোঝা গেল যে কোন একজন মানুষ আল্লাহর প্রতি ইমান আনছে কিন্তু ইমান আনার পরে যদি কফুরি করে থাকে শিরিক করে থাকে ইমান নষ্ট করে ফেলে তাহলে সারা জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে তিন নাম্বার তিন নম্বর ফজিলত হলো আল্লাহর প্রতি ইমান আনা আনাটা এটা বান্দার প্রতি আল্লাহর একটা দয়া অর্থাৎ কোন বান্দা যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তাহলে মনে করতে হবে যে আল্লাহ সোহানা তাহলে ওই বান্দার প্রতি বড়ই দয়া করেছেন আবারও কথাটা মনে রাখব কোনো বান্দা যদি আল্লাহর প্রতি ইমান আনতে পারে বা আল্লাহ যদি ইমান আনার তৌফিক দেন তাহলে মনে করতে হবে যে আল্লাহ সোহানা তাহলে ওই বান্দার প্রতি বড়ো দয়া করেছেন কারণ এই ইমান আনার কারণে ফরকালের মুক্তি সে লাভ করতে যদি ইমানুর উপরে অটল থাকতে পারে তাহলে আল্লাহ সুবাহ তালা তা তার জন্য ফরকালের মুক্তির ব্যবস্থা করবেন আর যদি ইমান না আনে দুনিয়াতে যত কিছুই করুক না কেন ফরকালে তার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না আল্লাহ সুবাহ তালা করেন কেন বলছেন নু না আলাইকা আন আস্লামুকুল্লা তামান্লা তামুন্নু আলাইয়া ইসলাম আকুম কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করে বা ইমান আনার পরে তারা মনে করতেছে যে এই ইমান এনে মধ্যে মোহাম্মদ সাল্লাম মধ্যে একটা উপকার করছে আল্লাহ বলতেছেন যে তারা মনে করে ইসলাম ধর্ম গ্রহণ করে যেন আপনাকে কি করছে ধন্য করেছে মানে ইসলাম কবুল করে মোহাম্মদাম একটা উপকার করতেছে আল্লাহ বলছেন কুল ইসলামা কুম হেনবি আপনি বলুন তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করছে কথা মনে করো না বরং এটা মনে করো ঈমান বরং আল্লাহ তোমাদেরকে ইমানের দিকে ইমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন অর্থাৎ তোমাদেরকে ইমানের পথে এনে ইমান আর তৌফিক দিয়ে তোমাদের প্রতি বড় এহসান করেছেন তোমাদেরকে ধন্য করেছেন কারণ ইমান যদি না আনতা তাহলে তোমরা কি পরকালে নাজাত পেতে না তাহলে এনে তোমাদেরকে সৌভাগ্যবান করলো তার ফলে বুঝে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বুঝা গেল আল্লাহ সুহানা বান্দাকে ইমান আনার তৌফিক দেওয়া মানে বান্দার প্রতি অতীব দয়া করা হাদিসে আছে আল্লাহ সোহান ওতলা দুনিয়ার নেহামত যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু ইমানের নেহামত শুধুমাত্র সে সকল ব্যক্তিদেরকে দান করেন যাদেরকে তিনি ভালোবাসেন আদি জাহাজী কল আর সুরুল্লাহ হিসাল্লোল্লাহ আল্লি সাল্লাম ইন আল্লাহ ইউ অফ জি দুনিয়া লিমাই ইউ হেব্বু অমাল্লাহ ইউ হেব্বু ওয়ালা ইউ অফ জি ডিন আ ওয়া ইমান ইন লালি মা ইউ হেব্বু রসুদ সাম্ম আল্লাহ দুনিয়ার নেহামত যাকে ভালোবাসেন তাকেও দেন আর যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু ইমানের নামত দিনের নামত শুধুমাত্র সে সকল ব্যক্তিদেরকে দান করেন যাদেরকে তিনি ভালোবাসেন তাইলে আমি আপনি আমরা যে ইমান এনেছি এটা অবশ্যই বুঝতে হবে আল্লাহ আমাদেরকে ভালোবেসে ইমান আনার তৌফিক দিয়েছেন ভালোবেসে ইমান আনার তৌফিক দিয়েছেন চার নম্বর ফজিলত চার নম্বর ফজিলত আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনার নির্দেশ দিয়েছেন الله رفضي كي قردن إيمان عمت دي يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله هي إيمان دارغن تمرا إيمان عمت الله رفضي أبن رسول الفتح. والكتاب الذي نزل على رسوله وي كتاب رفضي إيمان عمت كتاب رسول رفضي نادل قرأه والكتاب الذي أنزل من قبله أبن أي محمد صلى الله عليه وسلم بوربز دشوا كل كتاب شو بنادر كراهيزه সেই সকল কিতাব সময় কি কী করো ইমান আনো তাহলে আল্লাহ সোহানতালার পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর প্রতি ইমান আনার জন্য আর আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের প্রতি অতীব দয়া যে আমরা আল্লাহর পক্ষে ইমান আনতে পেরেছি তাহলে এটা বুঝতে হবে যে ইমান একটা আল্লাহর বিশেষ বড় নেহামত তাছাড়া পাঁচ নম্বর যে বিষয়টা হলো যে যারা ইমান আনবে আল্লাহ সুবাহান বা যারা ইমান এনেছে আল্লাহ স্ন তাদের প্রশংসা করেছেন রসুল ও বীমা মির রব্বি ওয়াল মিনুন আমানার রসুল ও বিমা উং জিলাইলেহি রসুল ইমানেছে যা তার প্রতি নাদিল করা হয়েছে অর্থাৎ কোরআনের প্রতি রবের পক্ষ থেকে রসুলের প্রতি যা নাদিল করা হয়েছে তার প্রতি রসুল কী করেছেন ইমানেছেন ওয়াল মোমিনুন এবং মোমেন্ডও ইমিনেছেন

রসুল দেবগনের মধ্যে কোনো কী করে না পার্থক্য করি না কাউকে কারুর প্রাধান্য দি না আল্লাহামদু ওয়াকলু স্বামীনা ও অত আনা মোমেন্ট গুণ কি বলেন বা নবী এবং মোমেন্ট সবাই ওয়াক লু স্বামীনা ওয়া অত আনা ও ফরান কেল মাওসুইর তারা তো বলেন আমরা শুনলাম এবং আনুগত্য করলাম ওফরান হে আল্লাহ আপনার ক্ষমা প্রার্থনা করতি আপনার নিকটে আমাদের কি করতে হবে প্রত্যাবর্তন করতে হবে আমরা ফিরে যাব তাইলে এখানে যারা আল্লাহর প্রতি ইমানের এনেছে আল্লাহ তাদের প্রশংসা করেছেন ছয় নম্বর যারা ইমানের ওসিলে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহ তাদের প্রশংসা করেছেন কোরআনে কেরিমে কোরআনে কেরিম আল্লাহ বলেছেন নিশ্চয়ই মোমেন মানে জ্ঞানী ব্যক্তি কারা যারা আল্লাহরের সৃষ্টির নিয়ে চিন্তা করে তারপর আল্লাহ একবার আল্লা করুন আল্লাহ আলাহম যারা দণ্ডায়মন অবস্থায় বসা অবস্থায় এবং শাইত অবস্থায় আল্লাহর জিকির করে এবং আসমান জমিনের সৃষ্টির মধ্যে চিন্তা করে এবং এই সৃষ্টির ফসলটা কি সৃষ্টির রেজাল্ট কী রব্বনা মা খালাকতাহাذا বাতিলা সুবহানাকা ফকিনা আযাবান নার তখন তারা কি বলেন রব্বানা মা খালাকতাহাذا বাতিলা হে আমাদের প্রতিপালক এই আসমান জমিনে যা কিছু কোনো কিছু আপনি অনর্থক বেহুদা সৃষ্টি করেন নাই আপনি পবিত্র সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দান করুন

وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ أَرْظَالِمْ دِرْكُمْ شَاجُّكَ الله سبحانه وتعالى يقول مؤمن رسول الله يقول ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا

আমার না এই তার ডাকে সারা দিয়ে আমরা কী করলাম ইমানে আনলাম না ফক দুনু বানা হে আমাদের প্রতিপালক এই ইমানার কারণে এই ইমানের ওসিরায় আমাদের কী করো আমাদের গুণাগুলো আপনি ক্ষমা করে দিন ওয়াকাফের ফের আন্না সাইয়া চিনা এবং আমাদের যত ভুল ত্রুটি আছে সবগুলো আপনি দুরীবৃত করেন মানে আপনি বিদরিত করেন বা আমাদের এগুলা মিটিয়ে দিন তারপর বর এবং আমাদেরকে নে সাথে মৃত্যু দান করেন তাহলে এখানে বোঝা গেল যে এই যারা আল্লাহর প্রতি ইমান আনাকে ওসিরা করে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তাদেরকে কি করেছেন মানে তাদের প্রশংসা করেছেন তাছাড়া যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন বা এই সৃষ্টি নিয়ে চিন্তা করেন তাদেরকে আল্লাহ ভাগ জ্ঞানী ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন এছাড়া সাত নম্বর যেটা যে ইমান হলো যে একটা বৃক্ষের মতো যার মূল হলো জমিনে আর শাখা প্রকাশ হলো কি শাখা প্রশাখা তার আকাশ পর্যন্ত আসলে ইমান মানুষের অন্তরে এটা স্থান করে আর তার আমল সারা শরীর মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা প্রকাশ পায় আল্লাহ আলম তরাকাল্লাং كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي كلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ألم ترى ألم ترى كيف ضرب الله مثلا তুমি কি না আল্লাহ কীভাবে উপমা দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন উদাহরণ দিয়েছেন মেশাল দিয়েছেন খেলিমাতন খ্যালিমায় পবিত্র একটিমা ক্যা একটা পবিত্র বৃক্ষ বৃক্ষের মতো যার মূলটা স্থির আর তার শাখা প্রকাশা প্রশাখা প্রশাখা আকাশে অর্থাৎ এই যে ইমান আমাদের অন্তরে আছে কিন্তু এই ইমানের শাখা প্রশাখা সব আমাদের অঙ্গপ্রতিনিকে জড়িয়ে আছে আর এই ইমান বা এই ক্যালিমা তাকে কী করে সব সময় রবের অনুমতিতে রবের নির্দেশে সে সুফল দান করে অর্থাৎ এই যে ইমানের কারণে বান্দা সব সময় ভালো কাজ করতে দেয় কল্যাণময় কাজ করে কারণ মোমেন সব সময় ভালো কাজে ব্যস্ত থাকে তারপরে আল্লাহ ওয়াদিবুল্লাহ আল্লাহ আর আল্লাহ মানুষের জন্য এই সুন্দর সুন্দর দৃষ্টান্তগুলো পেশ করেন যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে তাহলে বোঝা গেল ইমান একটি বৃক্ষের না যেটার মূল হলো জমিনে আর এটা স্থির এবং জমিনে আছে আর এটার আর শাখা প্রশাখা আসমানে আট নাম্বার হলো যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে এবং আল্লাহকে মানে অর্থাৎ আল্লাহকে অন্তর অন্তঃস্তরকে দৃঢ় বিশ্বাস করবে আল্লাহ সোহান দুনিয়াঘারেদের সব টেনশানিগুলো দূর করে দিবেন অর্থাৎ যে কোনো মোমেন্ট যদি খাটি মহমেন্ট হয় আর দুনিয়ায় যদি সে কোনো বিভদে মুসিবতে পতিত হয় আল্লাহ তার এই বিভদ দূর করে দিবেন তার দলিল হাজরত ইউনুস আলিহ সালাম কি মহা এক সংকটে পড়েছে বিভদে পড়েছিলেন আল্লাহ তাকে বিভূত থেকে উদ্ধার করেছেন ইব্রাহিম আলাহ সৈলাতাম বিভদে পড়েছিলেন আল্লাহ বিভূত থেকে উদ্ধার করেছেন আয়ুব আলা সৈয়তুসলাম দীর্ঘদিন রোগ বেদিতে কষ্ট পাচ্ছিলেন আল্লাহ তাকে এর থেকে মুক্তি দিয়েছেন এভাবেই সব নবী রসুলগঞ্জকে নবী রসুল অনুসারী যারা আছে। খাটি মোহামেন যারা আসে আল্লাহ সোমান তাদেরকে এভাবেই মুক্তি দিতে হয় আল্লাহ কানাদা ফি যুলুমাত ইলাগা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিন আয-যালিমিন সে মাসওয়ালা নবী অর্থাৎ ইউনুস আলাইহিস কথা আল্লাহ তুমি আপনি শরণ করুন তিনি যখন তিন অন্ধকারের মধ্যে থেকে আমাকে ডাক দিলেন কি বলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিন আয-যালিমিন হে আল্লাহ আপনি সারা সত্যকার কোন ইলাহ নেই আপনি পবিত্র আমি জালেম আমি সীমা লঙ্ঘনকারী আল্লাহ আমার ইউনুস আমাকে ডেকেছেন আর আমি তাকে এই তার ডাকের সাড়া দিয়েছি এবং তার এই বিপদ থেকে তাকে আমি দুশ্চিন্তা থেকে এই বিপদ থেকে আমি তাকে উদ্ধার করেছি এভাবেই আমি মোমেনদেরকে উদ্ধার করে থাকি যারাই মোমেন আল্লাহর প্রতি ইমান দৃঢ় বিশ্বাস রাখবে আল্লাহ সোমানা তাদেরকে এভাবে বিভুদ থেকে উদ্ধার করবেন নয় নম্বর হলো ইমানদার তাদের আল্লাহর জিকিরের দ্বারা তাদের মনের ভিতরে কি হয় প্রশান্তি লাভ করে আল্লাহ এই যে ইমানের কারণে অন্তরের ভিতরে তাদের মধ্যে প্রশান্তি দেন আর মধ্যে হুয়াল্লাদি সাকিনা তাফি কুলুবিল মমিন তিনি মোমেনদের অন্তরের প্রশান্তি নাজিল করেছিলেন যাতে করে তাদের ইমানের সাথে ইমান আরো বৃদ্ধি অর্থাৎ তাদের ইমান আরো বৃদ্ধি হয় ولله جنود السماوات والأرض ولكن الله وكان الله عليما حكيما الله سبحانه وتعالى ولله جنود السماوات والأرض أسمان شبه من زمينة دي بحيني عسى الله الله وكان الله عليما حكيما أر الله يولن شربوك جوي من الله شربوك جاني এবং তিনি প্রজ্ঞা এই জিকিরের দ্বারা মানুষের অন্তর্ভিতের প্রশান্তি আসে আল্লাহ আল্লা আল্লা দিন আ মানু আল্লা দিন আমানু অত্ম ইন অত্ম ইন্নু কুলু বোম বিদিক্রিল্লা আল্লাহ ইন্নুল আল্লাহ ভাবুক যারা ইমান আনেবে এবং আল্লাহর স্মরণ করে আল্লাহ মানে আল্লাহ ভাষা তাদের অন্তর কি হয় প্রশান্তি অর্থাৎ যারা আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর স্মরণে তাদের অন্তরে প্রশান্তি আসে আর জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই প্রশান্ত হয় প্রিয় ভাইরা এর দ্বারা বোঝা গেল যে ইমান একটি বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এক আজব এক এক বিশাল আমত ইমান সেজন্য জন্য যে বা যাহারা ইমান আনবে দুনিয়াতেও সে ধন্য আখেরাতেও সে ধন্য আসুন আমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এবং সেই ইমান অনুযায়ী আমল করে দুনিয়াও আখেরাতে ধন্য হওয়ার চেষ্টা করি مهانا الله انمدنا بشكل كل شيء توفيق دان كرن. امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته